আচ্ছা খেয়াল করেন যে অর্ডারটা পাইছে ওটা ছিল থেরাপি লোগোর। আচ্ছা জাস্ট কালকে জাস্ট গিগটা খোলা হয়েছিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল, জিমেল অ্যাকাউন্ট সবগুলো নতুন ছিল। এর জন্য বলি যা কিছু অ্যাড করবেন, জিমেলটা নতুন খুলবেন, ফাইবার অ্যাকাউন্টটা নতুন ভাবে অ্যাড করবেন, আর যারা নতুন তাদের প্রাধান্য ফাইবার একটু বেশি দেন। কারণ দেখেন এখানে সবগুলো নিউ সেলার, সব নিউ সেলার, একটা দুইটা হাইস্টে একটু পুরান পুরান পাবেন, দেখেন সবগুলো নিউ, নিউদের একটু আগে দিতেছে থেরাপি লোগো। এইখান থেকে হলো ওনার কালকে অর্ডার আসে একটা, ফার্স্ট হলো গিগে থেকে, গিগে একটা মেসেজ আসে যে ওনার একটা লোগো প্রয়োজন, ওই লোগোর জন্য ওনার হলো মেসেজ দেয়। আচ্ছা এই ওনার এখন যদি কার একটা হটস্পট দিয়ে খোলা হলো আসছে না তিনি, আচ্ছা ওই হটস্পট দেয় আবার ঢুকতে হবে, বা তোমার নেট আছে, নেট নাই তাহলে তো এটা লগ ইন করবো কিভাবে, তাহলে দেখাইতে পারতাম কাজ কিভাবে পাইছে। একবার ঢুকলে কোনো সমস্যা হবে না, একটু খেয়াল করি। আর এইখানে পিছনে এত কথা কিসের, নিজ দিকে আমি এই যে দেখুন দুই নাম্বার পেজে অর অ্যাকাউন্টটা পাওয়া যাইতেছে, যদি এটা ঢুকি এই যে একটা অর্ডার রানিং আছে, এটা একটা অর্ডার রানিং আছে, এখানে দেখেন কাজগুলো কি দিছে, লগ ইন ছাড়া তো বুঝাইতে পারবো না, জানা ওনার সাথে কি চ্যাট হয়েছে, কি কনভারসেশন হয়েছে, লগ ইন থাকলে বুঝাইলাম যাইতো, মানে আপনার তো লেট নিয়ে আসার কাজ ছিল। এইখান থেকে সালদাম বের করলাম, সেম ভাবে ভাইয়াররাও কি করছে, দু একটা লোগো দেখছে। আর এখানে দেখেন বাদ বাকি যেগুলো আছে, মকআপ দেখেন বা স্টাইল দেখেন, এগুলোর চাইতে এইটা কি প্রেজেন্টেশন, দেখেন দেখতে একটু সুন্দর লাগে না এই চারটা চাইতে। এই জন্য এই মকআপে আপনাদের যে মকআপ শেখানো হয়েছে এবং কি গিগ কীভাবে দিতে হবো ওই অনুযায়ী বোঝানো হয়েছে, এগুলোকে মকআপে ইউজ করবেন যখন আপনারা গিগ দেবেন, এই মকআপ ইউজ করেন বা অন্য কোনো মকআপ, এরকম সাদা মাটা গিগ দিয়ে না। এই যে কি একটা ই দিয়ে দিছে সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে একটা মকআপ, তো মকআপ সুন্দর, এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিছে, এটা আবার কিছু ডিজাইন দিয়ে দিছে। ফোনে টাকা আছে, তাহলে এমবি কিনো, এমবি কেনার পর দেখো এটা লগ ইন করে আমি ওনাদের একটু দেখাই দিই যে অর্ডার আসলে কি করবেন, অর্ডার আসার পর ওটা কাজ কি, ওটা টাইম কিভাবে কাউন্ট হবো, দেন ওইখানে কিভাবে সাবমিট করতে হবো। আচ্ছা আমি এর মধ্যে হোমওয়ার্কগুলো একটু দেখেন, কেউ কাজ নিয়ে আসছেন, কেউ কাজ আনেন নাই, আচ্ছা সমস্যা নেই, আর একটা ক্লাস আছে, এত প্রেশার নেওয়ার দরকার নেই। আচ্ছা দেখি আচ্ছা এটা কার, কোনটা গাছ, এটা কই জিপিজি কই, এ ফেলেগুলা সবগুলা স্টক স্টক থাকবে না, এটা সুন্দর হয়েছে, আচ্ছা সুন্দর হয়েছে, এটা মকআপ করেন, এটা নামের চাইতে লোগো বেশি বড় হয়ে গেছে, এটা একটু বড় করবেন, আর এই যেটা চ্যাপটা করে বড়ানো হয়েছে, এটা এই যে এখান থেকে ভিডিওতে দেওয়া আছে বুঝে নেবেন যে কী করবেন, একটু বড়ো করবেন, সেফ কার্ড এটা একটু বড়ো করবেন,
মোটামুটি হয়েছে, দুইটা থেকে বানানো হয়েছে না। সেভ ক্লিনিক, ওকে, সেভ কার্ড চলবে। জিপিজি হলে বোঝা যায় তো। আর এটা এটা তো ফিনান্স লোগো গেল, আর আপনি এগুলো আগে বানাই ক্লিনিক, সব মিলানো যাবো না, যেগুলো একটা টাইপ বানাইতে হইব। ওকে, এটা বেশি দূরে হয়ে গেছে, এরকম কাছে রাখবেন। মোটামুটি এগুলো মক আপ করলে কিরকম দেখা যাবে ওগুলো দেখেন, তারপর আপনার গিগ দিতে হবে। এই যে স্টক রয়েছে, এগুলো স্টক দেখতে খারাপ লাগতেছে। এখানে দেখেন আরো কোনো কালার অ্যাড করা যায় নাকি, লাল কালারটা লোগোতে না দেওয়াই বেটার, নীল টাইপ, হলুদ টাইপ। জেনারেল হেলথ, এটা জেনারেল হেলথ, এটা কোনো কোম্পানির নাম হয় না, জাস্ট একটা হেলথ টাইপ একটা নাম হয়েছে, একটা কোম্পানির নাম। 99 ডিজাইন লিখে সার্চ দেওয়া হেলথ লোগো, যদি আমি সার্চ দেই দেখতে সুন্দর লাগে। এইগুলো লোগো, এই টাইপ লোগো, এইখান থেকে দুই তিনটা থেকে একটা বানানো, এইখান থেকে আমরা দেখব নাম টাম নেওয়া। এজেন্ট, এজেন্ট হেলথ কেয়ার, সিনিয়র বেনিফিট, এরকম কিছু এইখানটা নাম দেখবো। নামটা সুন্দর, আর ফোনটাও একই ফোন, ফার্স্টে যে ফোনটা চলে আসে এই যে মাইডিয়ার প্রো, এটা ইউজ করছেন, একটু অন্য কোনো ফোন একটু মোটা দেখা যায় এরকম কিছু ইউজ করবো। এটা সুন্দর হয়েছে, টপ সেট পাদের কাজও করছেন। হ্যাঁ, ভালো হয়েছে এটা, এটার আবার অফসেট পাত করে দিতে পারতেন। অফসেট পাত করলে সিলেক্ট অবজেক্ট পাত অফসেট পাত, এখান থেকে যাইতেছে এদিকে আপু। একটা তো দিয়ে দিচ্ছি, একটা দেখাই দিচ্ছি, ওইটা দেখে দেখে বানাইতে হবো। আচ্ছা, আমার বাইরে দিয়ে দিছি। এখন হলো লটারিতে আপনি আসছিলেন, আমি তো আচ্ছা ওনার আমি জিজ্ঞেস করছিলাম যে পেন্ডেব আনছেন নাকি, আপনার জন্য ওয়েট করতেছিল, তার মধ্যে ওনার অ্যাকাউন্ট নেওয়া হয়ে গেছিল। এখন আপনারা ভিডিও দেখে দিবেন, এতজনের অ্যাকাউন্ট খুলে দেব না। আচ্ছা, এগুলো সুন্দর করে মদক করে নিয়ে আসেন একটু। এখন আমি তার আর আছে দুইটা, আপনাদের দুইটা ক্লাস আর একটু কিছু দেখাই দিতে দেবো, তো আর একটু কিছু দেখাই দিলে তারপর একটু শিখতে পারবেন। আচ্ছা, আর কেউ কাজ আনছি? আচ্ছা, ই ভাইয়ের অ্যাকাউন্টের নাম কি, অ্যাকাউন্টের নাম কি? কি নাম? আচ্ছা, এইখানে যেগুলো বলছি বা ভিডিওতে দেওয়া আছে, একজন এটা যখন খুলে দিছি এগুলো একটু সুন্দর করে একটু সাজাও, যে কিছু অ্যাড করো নাই, এটা সাজাও, কোনো প্রবলেম হলে আমি পরে এটা দেখে দেবো, কিছু অ্যাড করো নাই, পল পিকচার, পল পিকচার দিয়ে দেবো একটা, একটু পল পিকচার, যে আমি কালকে দেখাইছিলাম ওই ভিডিওতে দেওয়া আছে, ভিডিও দেখে ট্রাই করো, কোনো প্রবলেম হলে আমি এখানে দেখবো, এবং কি আমার কাছে আইডি পাসওয়ার্ড যদি দাও বা নেক্সট ক্লাসে
বাইরের আগের ক্লাস হোক বা নেক্সট ক্লাস হোক, তুমি জাস্ট এগুলোকে ফ্ল্যাপ করো। ফ্ল্যাপ করার পর কোনো সমস্যা হলে নামটা শুধু চেঞ্জ করা যাবে না, আর এভরিথিং গিগের এভরিথিং সব কিছু চেঞ্জ করা যাবে। ওকে, কোম্পানি লোগো, কোম্পানি লোগো কোনো নাম হয় না, এটা তো কোনো ট্যাগ লাইনই হয় না। এটা জাস্ট একটু ডিজাইন করছেন, এখানে অন্য একটা নাম দিয়ে দেন, কোম্পানি কিছু একটা নাম দিয়ে দেন। এই যে 99 ডিজাইন যেটা দেখাইলাম, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন, যে কোনো নাম নিয়ে নেন। আপনি এটা কী টাইপ লোগো বানাইছেন ওই জানো, ফিনান্স বা মার্কেটিং টাইপ লোগো করতেছে বা গ্রো করতেছে, এইখানে ওই মার্কেটিং লোগো লিখে সার্চ দেন। মার্কেটিং লোগো লিখে সার্চ দেন, এই যে এই নামগুলো আপনি নিয়ে নেন এখান থেকে। এই নামগুলো একটু ইউজ করেন, একটু নাম হালকা পাতলা চেঞ্জ করে ইউজ করে। তারপর আছে এটা আই লোগো, ইলেকট্রিক ডিজাইন, এটা সুন্দর হয়েছে, ইলেকট্রিক লোগো ডিজাইন গুড। এটা কি গে যাবে, নিতে যাবে, এরকম আর তিনটা বানান আর দুইটা বানান, তারপর গিগ দিয়ে দেন। এই লোগো ডিজাইন এটা কেটে দেন, এটার নিচে একটা ট্যাগ লাইন দিয়ে দেন, একটা ইলেকট্রিক্যাল লোগো ডিজাইন লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর দেখেন এখান থেকে কী নাম নেওয়া যায়, ওইটা দিয়ে একটা দিয়ে দেন। আর কেউ কাজ আছে? কোনটা আচ্ছা, কেউ কাজ আনছি? এটা দেওয়া হয়েছে সবাই রে পিছনে দেখা যায় পিছন থেকে। আচ্ছা দেখেন এখানে 67 টা, এটা কি দেওয়া হয়েছিল? সবগুলো দেওয়া হয়েছিল। আচ্ছা এটা যখন দেওয়া হয়েছে, দেন এইখান থেকে আপনারা কোন একটা লোগো ডিজাইন করবেন। যখন আজকে ক্লাস দেখাইতে যাচ্ছিলাম ওই যে ওনারটা নেট নাই, দেন ওই যে কার যেন কোন ভাইয়া যেন কাজ নিয়ে আসছিল, যে এই ভাইয়া ওনার বলছিলাম গিট খুলে দেবো। এখন আপনি যদি সুন্দর করে সাজায় নিয়ে আসতেন আপু, কোনটা যেন পেন ড্রাইভ আপনার লোগো ডিজাইনে, যে ওনারা গিটটা দেখেন না, আমি গিটটা দিয়ে দিতে পারতাম। কিন্তু দেখেন আপনার পেন ড্রাইভে যদি আমি যাই গাইড লোগো, এইখানে আমার সবগুলো এডিট করতে হইব। যে তিনটা লোগো ধরেন আমি ফিনান্স লোগো দিলাম, ফিনান্স লোগো কোনটা, আর একটা আছে ফিনান্স লোগো, এখানে দুইটা পাইতেছি আমি। আচ্ছা এটা ঢুকে যদি এখন ওনাদের হলে একটা ভিডিও আমি দেখাই দিছি, এই যে এইটা মোটামুটি চলে, এটার মক আপ করতে হইব। যদি আমার কাছে মক আপ নিয়ে আসতেন, দেন এইটাই আসি, এটা মোটামুটি লাগছে আমার কাছে, দুইটা হইলো। দেন এই যে এটা তো আগের করা আছে, এগুলো যদি মক আপ করা থাকতো, তারপর আপনার অ্যাকাউন্টটা যদি একটু সাজানো থাকতো, অ্যাকাউন্টটা যেন অ্যাকাউন্টটা যদি সাজানো থাকতো, তাহলে আমি এখান থেকে দিতে পারতাম। আর একটা গিগ দিয়ে দিছি, এখন একজনেরটা খুলে দিছি। আপনি যদি একটু আগে আসতেন, আপনার ভাইয়েরটা আমি বলছিলাম, এনার বলছিলাম যে ওনারটা থাকলে আমি ওনার খুলে দেবো, ফার্স্টে বলছিলাম। দেন উনি কি বললো, যে আমার আপু আসে না এখনো, আপু আসলে আপুর কাছে লোক, ওনার কাছে থাকলে আমি ওনারটা আগে পিক করতাম, ওনারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলে দিতাম, তাহলে আমি সেকেন্ড জনেরটা নিতাম না। এখন একজনের অ্যাকাউন্ট খুলে দিছি, ওইটা করতে গেলে আমার সেম কাজ আবার। এই জন্য আপু একটু কষ্ট করে হলেও একটু ভিডিওটা দেখে একটু খুলে নিন। আপনি তো দেখেন না, আপনি তো আসেন নাই, তাহলে এই যে ভিডিও দেখবেন, ভিডিওতে আছে, আমি এখানে যেরকম বুঝাই দিছি আপনি ওইখান থেকে দেখতে কষ্ট হতে পারে। মকআপ, মকআপ কি বুঝতে পারেন নাই?
আচ্ছা, মোকাপ অনেক সমস্যা হয়েছে, একটা ডিজাইন দিই, ডিজাইন ওকে 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 টেন্ডার দেন, সবার কাজ দিয়ে দেবো একটা। আপনি যেমন ফার্স্টে যেরকম ছিল, ফার্স্টে দিকে আপনাদের আমি কিছু রিভিশন নিবো, এখানে রিভিশন হলো ফাইবার ক্লাস আরো দুই তিনটা ক্লাসের পর। মাথার মধ্যে কিছুই নাই, মাথার মধ্যে যে জ্ঞান ঝুলতেছে, এটা সুন্দর করে একটা নাম লিখবেন, নিজের নাম লেখার পর সাইডে মেন্টাল লিখে দিবেন, সাইডে বা এরকম কিছু একটা নাম লিখে দিবেন। কাজ সহজ, ওইটার অনেক বড় করে করে নিতেছেন। আচ্ছা একটু দেখে যে সবাই একটু কিবোর্ড বাদ দেয়, মাউস বাদ দেয়, আমি একটু লোকটা দেখাইতেছি, একটু খেয়াল করেন। বাসায় যাবার একটু ট্রাই করেন, এটা অনেক কিছু একটু কাজ আছে, বাসায় যে একটু ট্রাই করলে পারা যাবে। আচ্ছা হয়ে গেছে, আমি একটু দেখাই, একটু খেয়াল করেন, কন্ট্রোল টু দ্য লক করলাম, এ মাউসের জন্য সাউন্ড না পাই। ফার্স্টে এইগুলা এগুলো এক একজন দেখি পেন টুল দাঁড়িয়েছে, এগুলো তো সিম্পল, আপনি এটা ইলিপস নিয়ে এই যে রেক্টাঙ্গেল নিয়ে করতে পারেন। আচ্ছা রেক্টাঙ্গেল দিয়ে একটু একটু সাইলেন থাকি, আমি একটু কাজ দেখাইতেছি, একটু কাজ দেখেন, আমি একটু কাজ দেখাই তারপর একটু কাজ করেন, তারপর একটু কোশ্চেন করেন। আচ্ছা এটা আমি একটু নিয়ে নিলাম, এই যে এখন দেখা পরবর্তীতে আবার চিনলাম না যে এটা কিভাবে হয়। আচ্ছা আমি একটা নিলাম, দেখেন প্রায় গুলো সব একই সাইজের। আচ্ছা আমি একটা ইলিপস নেই, এই বরাবর ইলিপস নেওয়ার পর সিলেক্ট, হ্যাঁ এটার মিডল, এটার সেন্টারটা কোথায় আছে। আচ্ছা এটা ক্লিক করি, রাইট ক্লিক, রোটেট টুল, এইটার সেন্টার একটা ক্লিক, অলটা ধরে কত অ্যাঙ্গেলে ঘোরাবো আমি, এই বারবার আমি একটা নেবো না, একটা নেওয়ার পরই কন্ট্রোল ডি দিয়ে দেবো। দেখেন মোটামুটি মিলে গেছে, কপি কন্ট্রোল ডি 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 ডি, এখন জাস্ট হালকা একটু মিলাই দিলেই হয়ে যাবে। এটা ফুল মিলে যদি এটা যেখানে একটু ঠিক নিতাম দুই সাইডে, তাহলেই এটা মিলে যেত। এই যে তাহলে আমি বলছিলাম ফার্স্ট স্টেপটা যদি একটু ঠিক না যেত, পরেরগুলো অটোমেটিক এখানে মিলে যায়। আমি আবার দেখাই দিতেছি এটা, একটু খেয়াল করি, এগুলো শর্টকাট, শর্টকাট জানতে হবে ডিজাইন শিখতে হলে, শর্টকাট আগে এটার একটু আমি ভালো মতো নিয়ে নেই। আচ্ছা এটা আমার হয়ে গেছে, আমি একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পর মানে ইলিপসের চার সাইডে আমি ঘোরাবো, মোটামুটি একটু মিলছে, এখানে একটু বেশি হয়েছে, ইলিপসের চার সাইডে আমি ঘোরাবো, আগে সিলেক্ট যেটার ঘোরাবো সিলেক্ট, কম বেশি হয়েছে। এটা সিলেক্ট, রাইট ক্লিক, রোটেট টুল, এই যে ইলিপসের এখানে নিয়ে গেলে এই যে সেন্টার, অলটা ধরে একটা ক্লিক, ক্লিক করার পর ২৬ ১৬০টা ওটা দেই ২৭, কপি কন্ট্রোল ডি, এইভাবে একটা একটা করে দেন, লাস্টে এটা মিলতেছে না কারণ এটার সাথে মিলে নাই। এটা রবি লোক দেখাইছিলাম না, ঠিক ওই রকম আপনাদের রবি দেখায় নাই। তাহলে ভিডিওটা দেখে নিন, রবীন্দ্র কাজ কি কালার, ভাইব্রেন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার দেখে নাই, এই আপনাদের দেখেছি গ্রেডিয়েন্ট কালার আমি। আচ্ছা এই যে এটা দেখেন গ্রেডিয়েন্ট কালার, এই ছোট পাঁচ মিনিটে গ্রেডিয়েন্ট কালার দেখে নেন ভিডিওতে। এই যে ফার্স্টে একটা এই কালার নিলাম,
এই কালার মধ্যে একটার মধ্যে দুই তিনটা কালার দেবো, ওটার বলে গ্রেডিয়েন্ট কালার। ছুটি যে আপনি রে বলেন টাইম নাই, আপনি রে আবার বলেন আস্তে আস্তে। আচ্ছা আমি দুইটাই লিপস নিলাম, দুইটাই লিপস এটা একটু দিলাম, আগে একটু ডিভাইড করি, তিনটা কালার দিব আগে। প্যাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ, এইখানে একটা কালার দেই, আর এইখানে স্ট্রোক হয়ে গেছে ফিলে দেই সবুজ দিলাম, এইখানে দিয়ে দেই রেড। আমি আসতেছি। আচ্ছা এই তিনটা কালার মিলে আমি একটা কালার বানাবো, তাহলে আমি এখানে একটা ইলিপস নেই। আচ্ছা ইলিপস নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এটা দেখবেন ফিলে যেন আমার কালার থাকে, স্ট্রোকে হলে কিন্তু গ্রেডিয়েন্টে স্ট্রোকে কিছু খুঁজে পাবেন না। এখানে এই এই ফিলটা যেন উপরে থাকে, যে ওইটা ক্লিক করলে দেখেন এটা উপরে, আবার এটা যদি দেই এটা নিচে চলে আসছে, এই যে তাহলে এটা ক্লিক করি উপরে চলে আসছে। এইখানে যেটার আগে কালার করবেন ওইটার আগে সিলেক্ট গ্রেডিয়েন্টে এখানে একটা ক্লিক, ক্লিক আসলো কি এখানে দেখেন সাদা বেশি আসছে, এখানে একটু ব্ল্যাকটা কম আসছে বা একটু ব্ল্যাক ব্ল্যাক, এখানে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে একটু ব্ল্যাক দিয়ে দিই, একটু ব্ল্যাক আসছে না। কয়টা কালার আসছে এখানে? দুইটা। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু একটু অ্যাশ কালারও চলে আসছে মাঝখানে। ওকে তাহলে এইখানে আমার আরও দশটা কালার লাগবে, একটার ভিতরে দশটা কালার। এখানে আমি যতগুলো ক্লিক করব ততগুলো কালার আমি অ্যাড করতে পারবো। ধরেন আমি আপাতত তিনটা কালার দেখাইতেছি, তিনটা কালার অ্যাড করব। নিচ দিকে দিলে ক্লিক করে নিচ দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করে এটাই ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, দুইটা অপশন, নিচ দিকে টান দিয়ে দিই। তাহলে আমি কয়টা কালার করব? তিনটা। তাহলে আমার এখানে কালার আছে কয়টা? তাহলে মাঝখানে আমার আর একটা কালার লাগবে, এখানে একটা ক্লিক করলাম, তিনটা আসছে না। এখানে একটা ক্লিক, আই ড্রপার শিফট ধরে এই সবুজ একটা ক্লিক, চলে আসছে সবুজের অংশ। এবার এইটা একটা ক্লিক, শিফট ধরে রেডে একটা ক্লিক, লাল চলে আসছে। আবার এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, দেখেন আমার তিন কালার মিক্সড হয়েছে। আচ্ছা এবার আসি, আমার কালারটা লাগবে কি, এটা কি এক সাইড সাইড আসছে না, লাইন ভাবে আসছে না, কালারটা লাগবে আমার মাঝখান থেকে সূর্যের মতো। এটা আমি একদম মাঝখান থেকে লাইট আনবো। তাহলে এইখানে আছে টাইপ আছে দুইটা, একটা আছে লাইনার, একটা হলো রিডে। এটা গেছে আমার লাইনার, মানে লাইন ভাবে আসবে। আবার এটার আমি চাইলে লাল আমার একটু বেশি দরকার, আমার সবুজটা একটু কম দরকার, লালটা একটু বেশি দরকার। এই যে লালটা আছে না, এটা ক্লিক করে এদিকে নিয়ে আসেন, সবুজ কমে গেছে লালটা বেড়ে গেছে। আবার আমার ওই সাইডের কালারটা একটু বেশি দরকার, লালটা একটু ছোট দরকার, তাহলে সাইড থেকে একটু টান দেই, সবুজ এইখান থেকে একটু টান দেই, দেখেন লাল ছোট হয়ে গেছে না। সাইডে মানে এই এই লম্বা লম্বা আসে সাইডে কালার করবেন, গুড। সিলেক্ট, এখানে আছে কি গ্রেডিয়েন্ট টুল, এটা এলো দেখেন, আমি যদি এইভাবে টান দেই লম্বা লম্বা কালার আসতেছে আমার, না এইটা এই যেটা এলো সাইড বুঝাইতেছে। এইখানে এইখানে আমি যদি কর্নার একটু কর্নার চুপ কর্নার প্রয়োজন হয় এখানে ক্লিক করি, যে কোনো কর্নার আমার প্রয়োজন ওই কোন ওই সাইডগুলাই, হ্যাঁ গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট টুল, যে কোনো সাইড আমি করতে পারবো। ধরেন এইখানে আমার এইটুক করব, দেখেন চলে আসছে। আমি যেটা বলতেছিলাম এখন মাঝখান থেকে আসবে কালারটা, সিলেক্ট রিডাইল দিয়ে দেয় দেখেন কালারগুলো মাঝখানে। আবার এটা ক্লিক করি গ্রেডিয়েন্ট টুল, যতটুকু প্রয়োজন যেখানে আমার একটু লাইটটা একটু বেশি প্রয়োজন ওইখানে দেওয়া যাবে। এটা যদি সূর্য একটু লাল আর সবুজ দেই, ধরেন এটা আমি তিনটাই দিলাম, আমার তিনটাই রয়েছে, এখানে এখান থেকে একটা ডিলিট করি, এটার আমি রেড দেব ডাবল ক্লিক, একদম ফুল রেড। আর এটার দেব অরেঞ্জ ডাবল ক্লিক, সূর্য। আচ্ছা এখন এটার গ্রেডিয়েন্ট টুল এইখান থেকে একটু বড় করে দেই, আবার লালটা আমি ওই সাইডে দেব, হলুদটা এই সাইডে আনবো, তাহলে সিলেক্ট হলুদটার আমি এই সাইড দিয়ে দিই, লালটার আমি এই সাইড দিয়ে দিই। মাথার উপর দা যাওয়ার কথা, ভিডিওটা দেখলে মোটামুটি একটু বুঝতে, যারা বুঝেন না একটু ভিডিওটা দেখে গ্রেডিয়েন্ট মোটামুটি।